হাই ফ্রেন্ডস, ব্লু ম্যাপলস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি করতে চলেছি ফুলকপি আলু বড়ি দিয়ে জ্যান্ত মাছের পাতলা ঝোল। এখানে দেখতে পাচ্ছ এখানে জ্যান্ত রুই মাছ আমি হালকা ভেজে রেখেছি, কারণ জ্যান্ত যেহেতু সুতরাং আমাদের যদি বেশি ফ্রাই করি তাহলে এটার গুণাগুণ কিন্তু থাকবে না, তাই আমি একটু হালকা ফ্রাই করে নিয়েছি। এখানে দেখো আলু লম্বা লম্বা করে কেটে এবং ফুলকপিগুলোকে একটু বড় সাইজের কেটে আমি এটাকে কিন্তু ফুলকপিগুলোকে ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি, ফেলে সেটাকে সামান্য নুন দিয়ে ভেজে রেখে দিয়েছি। এখানে আলু আমি ভেজে রেখে দিয়েছি, বড়িগুলোকে সামান্য ভেজে নিয়েছি, কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দেবো আমি 2 টেবিল স্পুন রাইস ব্র্যান অয়েল। তেলটা গরম হচ্ছে, এবার দেখো আমি এখানে তেজপাতা, 1 পিস শুকনো লঙ্কা, মানে 2 আমি কাঁচা লঙ্কা চিরে রেখেছি, আর টমেটোগুলোকে এরমভাবে ফেলে রেখেছি। এই সবগুলো আমি এই তেলে ফোড়ন দিয়ে দেব। আমি ফোড়নটা দিয়ে দিয়েছি, টমেটোগুলো সামান্য মজে গেলে আমি আদা বাটা করে রেখেছি, এটা গ্রেট করে নেওয়া হয়েছে, এটা আমি এখানে দিয়ে দেব। দেখো টমেটোগুলো বেশ মজে গেছে, এবার আমি এর মধ্যে আদা, গ্রেট করা আদাটা দিয়ে দিলাম। মশলাটা বেশ মজে গেছে, এবার আমি 1-1 করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে ভালোভাবে ফ্রাই করব। এবারে এই মশলার মধ্যে আমি দিয়ে দেব সামান্য নুন, এবার ভাজা ফুলকপি এবং আলুর টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে দেব। ভালোভাবে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা মশলাটা কষে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আর দেব সামান্য পরিমাণে মিষ্টি। ঝোলটাকে কিছুক্ষণ ফুটতে দেব, তারপরে আমি মাছের পিস এবং বড়িগুলোকে দিয়ে দেব। দেখো বন্ধুরা ঝোলটা কিন্তু ফুটে গেছে, এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব মাছের পিসগুলো। এবার ভালোভাবে নেড়ে দেব। এবার কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে আমি এর উপর দিয়ে বড়িগুলোকে ছড়িয়ে দেব এবং দেব আমি ধনে পাতা কুচি করে রেখেছি, সেই ধনে পাতা কুচি। এবার আমি ঢাকনা দিয়ে 5 মিনিট মতো ঝোলটাকে ফোটাবো, গ্যাস সিম করেই ফোটাবো যাতে ভালোভাবে ঝোলটা ফুটে যায়। পাঁচ মিনিট ভাপে রাখা হয়ে গেছে,
তো আমাদের রেডি জ্যান্ত মাছের ঝোল ফুলকপি আলু বড়ি দিয়ে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। দেখো বন্ধুরা, বড়িগুলোতে সমান পরিমাণে ঝোল ঢুকে গেছে। আমাদের জ্যান্ত রুই মাছের ঝোল রেডি বন্ধুরা। তোমাদের যদি আমার এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটিকে। ফিরে আসবো আবার অন্যরকম রান্না নিয়ে।